গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো, আজ সকাল থেকে তোমরা ভাবছো কি রে বাবা, আমি এটা আরম্ভ করে দিয়েছি, জামা কাপড় গোছানো, সেটা আমাদেরকে দেখতে হবে, তা নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমার তো এখানে তোমাদেরকে তোমরা তো সবাই জানো মোটামুটি যে আমি কিসের বিজনেস স্টার্ট করেছি। তো যাই হোক, তো আর এই একটা রুমের মধ্যে খুবই প্রবলেম হয়, তো সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে একটা রুমে কীভাবে আমি পরিপাটি করে সব সাজিয়ে রাখি। তো ভেবো না আমাকে কেউ রুম দেয়নি বা কিছু, যদিও নিজের টাকা থাকলে যে জিনিসটা হবে সেটা অন্যের কাছে সেই জিনিসটা পাওয়া যায় না, সেটা তোমরা এক কথায় সবাই মানো বা মানবে হয়তো, কিন্তু যাই হোক। তো চলো, আর এই দেখো, এই অন্য সাইডে কিন্তু আমার রান্না হচ্ছে, আর এই সাইডে আমি আমার এই কাজগুলোকে করে নিচ্ছি। কারণ এইটা হচ্ছে একটা বিশাল বড় মানে কি বলবো কাজ, তো যেটার জন্য প্রায় দু আড়াই ঘন্টা টাইম লাগে। তো দু আড়াই ঘন্টা টাইম আমি এমনি এমনি হয়তো বের হয় না বা সারাদিন খাটাখাটনির পর হয় না, তো সেই জন্য বৃহস্পতিবার ভাবলাম আজকে সেরকম রান্নাবান্নার কিছু নেই। তো আর সবথেকে বড় কারণ হচ্ছে আমার ঘরে একটা ইঁদুর ঢুকেছে। তোমরা জানো ইঁদুর তো সবার ঘরে থাকে বা ঢোকে, কিন্তু এই ইঁদুরটা আবার সে গেছো ইঁদুর যেগুলো বলে গাছে যেগুলো থাকে, তো সেই ইঁদুর মানে চারদিকে সমস্ত কিছু কেটে দিচ্ছে। আর যদি বাই চান্স আমারই জামা কাপড় কেটে দেয়, তাহলে আমার মরণ ছাড়া উপায় নেই, সেটা তোমরা খুব ভালো করেই জানো। কারণ কত কষ্ট করে এই জিনিসটা তৈরি বা কত কষ্ট করে জিনিসগুলো তোলা, তো সেই জন্য আমি সমস্তগুলোকে একবার দেখছি যে মানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বা করেছে বা কিনা। তো সেই জন্য সব কটাকে নেমে নেমে এভাবে দেখেছি। আর দেখো, নিচে একটা কম্বল পেতে দিয়েছি, তার ওপরে এগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখছি। আর এভাবে মানে বিছানার পাশেই ওগুলো তো থাকে, তো সেই জন্য আরও টেনশান যে কেন বলো তো, ওইখানটা হচ্ছে একটা খুব চিজ করা রয়েছে, কারণ ওর নিচে পেটি রাখা আছে। তো সেই জন্য এবার পেটির গন্ধে তো ইঁদুর কাটে, তো আবার নতুন জামা কাপড়ের গন্ধেতেও যদি কেটে ফেলে, তো সেই জন্য আমি এগুলোকে এভাবে রেখে তারপর আর ভাবলাম তাহলে ওই টিভির ওই সাইডটাও একটুখানি মুছে দিই। কারণ কি বলো তো, সবসময় সময় হয় না, আর যেহেতু জামা কাপড়গুলো আছে সেই জন্য সবসময় ধুলোটা ঘাঁটিও না। তো সেই জন্য ভাবছিলাম যে চলো এখানটা মুছে আপাতত গুছিয়ে নিই বিছানাটা, আর এই যে স্কার্ফগুলোকেও তুলেছিলাম তখন ঠান্ডার জন্য। তো যাই হোক, কিছু বিক্রি হয়েছে আর কিছু রয়েছে, তো সেগুলোকেও সাইজ করে সুন্দর করে গুছিয়ে নিতে হবে ব্যাস। আর এই যে সমস্তগুলোকে ওখান থেকে একটা একটা করে দেখে করে আর বের করে করে দেখে তারপরে মানে কি বলবো শান্তি হলো যে না, যাই হোক জিনিসগুলো কিছুই কাটেনি বা জিনিসগুলো ক্ষয়ক্ষতি কিছু হয়নি। তো এবার ওই টিভির জায়গাগুলোতে মানে ওখানে যে খুচরো খাজরা জিনিসগুলো যেগুলো কাজেরই পেন ডায়েরি বা মানে এই সব জিনিসগুলো ছিল, সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে রাখলাম যতক্ষণ না সেই ওপরের ঘরটায় যাচ্ছি, তো ততক্ষণ এগুলো এরকমই থাকবে। বুঝতে পারছি না যে ওই ওপরের ঘরটা কবে কি হবে কি না। যাই হোক, আর টিভিটা এই সাইড থেকে ওই সাইডে করলাম, কারণ এটা যেহেতু এখানে সেট করা নেই, তো এটা আমার খুব দাদার মানে খুব ইজি জিনিসটা হয়ে যায়। তো চলো সাথে থেকো, দেখতে থাকো সারাদিনে যা ঝুঁকি হবে। আর তারপরে এই যে ধুলোগুলো যখন ঘাঁটছি আর বিছানার চাদরটা পরে আমি চেঞ্জ করে নেব, কারণ কি হচ্ছে ধুলো যেহেতু আর রাস্তার ধারে ধুলোগুলো না বিচ্ছিরি ধুলো, মানে এই পরিষ্কার করো তো এক্ষুনি ধুলো হবে, তো সেই জন্য। আর এই কাপড়টা না একটা কাপড় দিয়েছিলাম আর বিয়েতে যেখান থেকে হোক পেয়েছিলাম, তো কাপড়টা আমার পছন্দ না, জানি আমার হয়তো পছন্দ নয়, আমি অপচয় করছি, কিন্তু দেখো কাজে লাগিয়ে ফেলছে, কিন্তু এই কাপড়ই হয়তো অনেকে পরতে পারে না, মানে পরার মতো সামর্থ্য নেই, সব কিছুই জানি, কিন্তু আমাকে এই মুহূর্তে তো আমি একটা বেডশিট কিনতে গেলেও অনেকটা টাকা, এই বেডশিট বলতে টেবিল ক্লথ, তো সেই জন্য। আর বাইরে একজন এসছে তো তার সাথে কথা বলছি, ওই জন্য এরকম মনে হচ্ছে। তো চলো, আর এই সাইডের এটাকে পেতে ফেলেছি আর এগুলো ঝোলগুলো ঝেড়ে এবার মানে টিভিটাকে মুছে তারপর আমি সমস্ত কিছু সেট করব। তো সাথে থেকো আর ব্লগটা এনজয় করো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কারণ নতুন নতুন ভিডিও এই চ্যানেলে দেখার জন্য। আর শেয়ার করো অনেক অনেক। তো চলো সাথে থেকো, দেখতে থাকো এরপরে কী করি কি না করি, কী হয় না হয়।
তো এই দেখো এই সাইডগুলোকে একটুখানি ছেড়ে নিচ্ছে, পাখিগুলোকে নামিয়ে বা বেড কভারটা চেঞ্জ করার পালা। অলমোস্ট আমার সমস্ত কাজ ডান। তো আমি ভাবলাম যে এই পর্দা টর্দাগুলোকেও খুলে নিচ্ছি নেব, তো সেগুলোকে একটু ক্লিন করার চিন্তা ভাবনায় রয়েছি, বাট সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তার কারণটা হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, যখন আমি অন্য এই ঘর ওই ঘর শিফটিং হবে, তো তখন চেঞ্জ করা বা এ করাগুলো বা ঘরটা সাজানো সমস্ত কিছু তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আপাতত আমার রেগুলার কাজে যেইটুখানি হলো তোমাদের সাথে সেইটুখানি একটুখানি শেয়ার করলাম। আর এই যে দেখো আমি ছাদে চলে এসেছি, এসে বা জামা কাপড়গুলোকে তোমার রোদে দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমার কাচাকুচি সমস্ত কিছু হয়ে গেল। আর তারপরে হচ্ছে এরপর আমাদের খাওয়া দাওয়া হবে, যেহেতু আমি রান্না একটু একটু করছিলাম আর এই সাথে এই কাজগুলো করছিলাম, তো সেই জন্য মানে তোমার কি বলতো মানে তাড়াতাড়ি হয়ে গেছে। যদি আমি রান্না করে রেখে তারপরে এই কাজগুলো করতাম বা এই কাজগুলো করে রান্না করতাম তাহলে দেরি হতো। আর যেহেতু মানে কি বলতো একা যে যে যেমন ফ্যামিলিতে মানে যে যার যেটা কাজ আর কি, তো সেটাকে সে জানে সে কীভাবে মানে টাইম ওয়াইজ বা কীভাবে কাজ ওয়াইজ করবে, তো সেটাই আমি করি। তো আমার যেটা মনে হয় যেখানে যেরকমভাবে সুবিধা মনে হয় তো আমি সেভাবেই আমি করার চেষ্টা করি, যাতে এক হাতের দ্বারা কাজগুলো মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কাজগুলোতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা টাইম ওয়েস্ট এমনি কারণে টাইম ওয়েস্ট না হয়। তো সেই জন্য আমি এভাবে গুছিয়ে কাজ করারই চিন্তাভাবনায় থাকি। তো যে আর রাতের দিকে করলে কী হয় বলতো, জামা কাপড়গুলোই হয়তো গোছাতে পারতাম কিন্তু ঘরটা ক্লিন করতে পারতাম না। আর সেই জন্য আমি কী করলাম, দিনের বেলা বৃহস্পতিবার থেকে কাজে লাগালাম, যাতে অ্যাকচুয়ালি আমার আমি পুজো করিনি, সন্ত পুজো করে নিয়েছে, তো সকালবেলা স্নান টান করে এগুলো করলে কী বলতো কিনে তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো ফ্রেন্ডস, অনেক বক করেছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।